কসবায় রাসেল আলী ও রেজাউল করিমদের গ্রামটার পরিচয় লেবানন গ্রাম নামে। গ্রামের প্রায় 300 পুরুষ কাজ করেন মধ্যপ্রাচ্যের এ দেশটিতে। মঙ্গলবার বৈরুতের বিস্ফোরণে মামাতো ফুপাতো ভাই রাসেল ও রেজাউল নিহত হয়েছেন, আহত হয়েছেন পরিবারের অন্যান্যরাও। রাসেলের বাবা মুর্শিদ আলীও কাজ করতেন বৈরুতে। পরিবারের অধিকাংশ পুরুষ বৈরুতে কাজ করার সুবাদে 2015 সালে HSC পরীক্ষা না দিয়েই সেখানে চলে যান রাসেল, নেন পেট্রোল পাম্পে চাকরি। রাসেলের ফুপাতো ভাই রেজাউল সিকদার, ধারণা করা হয় বিস্ফোরণের সময় তিনিও পাম্পেই কর্মরত ছিলেন, যেমন ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। নিতান্ত ভাগ্যজোরে বেঁচে গিয়েছেন তারা। মামার হাত ধরে লেবানন গিয়েছিলেন রেজাউল, তার আয় চলত পরিবার, ছোট ভাইকেও নিয়েছিলেন কাজে, বোনদের বিয়ে দিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন নিজের বিয়ের, দেশে ফেরার কথা ছিল শীঘ্রই। ফিরবেনও হয়তো রেজাউল, তবে জীবিত নয় তার মরদেহ। আমার ছোট ভাই ওখানে মারা যায়, আমার ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই ওখানে মারা যায়। আমার বুনজামাই পায়ে আঘাত পেয়েছে, পায়ে কাজ ঢুকছে, হাতে ব্যথা পেয়েছে। আমার আর চাচাতো ভাই ছিল, আমার কাকা ছিল, কাকা হয়তো কাজে একটা ওনাদের যাওয়ার কারণে আল্লাহ ওনাকে রহমত বাঁচিয়েছে। এখন আমার ভাই ফুফাতো ভাই এরা দীর্ঘ কালকে সারাদিন খোঁজাখুঁজির পর কালকে 3টার দিকে প্রত্যেক ওইখানে যে শহরে যে সব হসপিটাল খোঁজার পর আমার ফুফাতো ভাইকে এক হসপিটাল, আমার ভাইকে আরেক হসপিটালে খুঁজে পাওয়া গেছে। এখন আমি আমাদের বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মাননীয় মন্ত্রী কাছে আকুলা আবেদন যে আপনারা আমার ভাই, আমার ফুফাতো ভাই যারা মারা গেছে অতি যত তাড়াতাড়ি সম্ভব দেশে আনার ব্যবস্থা করে। কসবায় রাসেল ও রেজাউল ছাড়া এখন পর্যন্ত কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে আহত হয়েছেন অনেকে। লেবাননের বিস্ফোরণের আহাজারি তাই কসবা জুড়ে। আমাদের গ্রামের সবাই এখন এটা নিয়ে উৎকণ্ঠা এবং মর্মাহিত চিন্তার মধ্যে আছে। বাবা তুই আমার পুতের লগের, আমার কোতালি, আমার সাদে হালি রাসেল আলী গো।